নমস্কার বন্ধুরা, তো সকলকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজ আমরা এই ভিডিওতে জেনে নেব বা ঘুরে নেব কলকাতা চিড়িয়াখানা, অর্থাৎ আলিপুরের চিড়িয়াখানা। দেখো, 2024 পড়ার সাথে সাথে না এই আলিপুর চিড়িয়াখানার অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। তো কি কি নিয়ম পরিবর্তন হয়েছে সেটাই মূলত তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানুয়ারির 1 তারিখে এই চিড়িয়াখানাতে এসেছি, যার কারণে প্রচুর মানুষের এখানে আগমন ঘটেছে। তো প্রায় বলতে গেলে 1 থেকে 1.5 লাখ মানুষ তো হবেই। তো প্রচুর মানুষের ভিড়, ঠেলাঠেলি, তার মধ্যে ভিড়ও তো একটু প্রবলেম হয়েছে, যেটা তোমরা আশা করব মানিয়ে নেবে। আমি চিড়িয়াখানায় প্রবেশ করেই কিন্তু ভিডিও অন করতে পারিনি, যার কারণ এত মানুষের আগমন। তো এত মানুষের আগমনে আমি তো ঠিকঠাকভাবে আসতেই পারছিলাম না, তো কীভাবে ভিডিও অন করব বলুন তো। তো শেষ পর্যন্ত হাতির খাঁচার কাছে এসে ভিডিও অন করলাম। দেখো হাতির চারপাশে কত মানুষের আগমন ঘটেছে, আর এখানে হাতিরই শুরু করলাম। দেখো একটা হাতি তার সুরের মাধ্যমে এখান থেকে জল খাচ্ছে। চিড়িয়াখানাতে প্রবেশের মূল্য বড়দের মাথা পিছু 50 টাকা, আর যে সকল বাচ্চার বয়স 5 বছরের নিচেই তাদের টিকিট মূল্য 20 টাকা। আর তোমরা যদি চাও তো অনলাইনেও টিকিট কাটতে পারো। তো দেখো অনলাইনের যে লিঙ্ক সেটা আমি স্ক্রিনেতে দিয়ে দিয়েছি। চিড়িয়াখানার বাইরের আর ভিতরের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার মনে হবে যে আপনি যেন আছেন ছোটখাটো এক অভয়ারণ্যে। এখানে যেন ভিড়টা অনেকটাই কম। তো এই দেখো, এটা হচ্ছে জিরাফদের সেকশন। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো জিরাফ এখানে রয়েছে। চিড়িয়াখানাতে প্লাস্টিক দ্রব্য নিয়ে ঢোকা কিন্তু একদম নিষেধ। আর ঢোকার মুখে যে সিকিউরিটি দাদারা রয়েছে তারা কিন্তু চেক করে খুব কড়া, তাই এখানে আসার আগে এইসব তথ্য ভালোভাবে জেনে নেওয়া ভালো। এরকমই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা তোমাদের জেনে রাখা উচিত। তো সেটা কি, যে আলিপুর চিড়িয়াখানা সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি সব দিন খোলা থাকে। তবে সেই বৃহস্পতিবার যদি সরকারি ছুটির আওতায় থাকে তাহলে সেই দিনটা খোলা থাকে, তার পরের দিন যে শুক্রবার সেই দিনটা বন্ধ থাকে ওই বৃহস্পতিবারের বদলে। তবে তাই বলছি তোমাদের যে তোমরা যদি এই চিড়িয়াখানাতে আসো আগের থেকে একটু খোঁজ খবর নিয়ে রাখবে বা ক্যালেন্ডারের দিকে একটু চোখ বুলিয়ে নেবে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পৌঁছে গেলাম গন্ডারের সেকশানে। দেখো গন্ডারটাকে দেখে মনে হচ্ছে যেন কত চিন্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে একই স্থানে। একটা চিড়িয়াখানার যে সকল বন্য জন্তু থাকে তাদের মধ্যে অন্যতম সেরা আকর্ষণীয় জন্তু হলো এই চিতাবাঘ, যার শিকার করার পদ্ধতি দেখার মতো। এটা হলো জঙ্গলি কুকুরের সেকশন, যারা সাধারণ কুকুরের তুলনায় অনেকটাই হিংস্র প্রকৃতির হয়ে থাকে। এখানকার আরেকটা ভালো তথ্য তোমাদের জানিয়ে দিই যেটা তোমাদের খুব উপকারে আসবে। তো শীতের সময় আলিপুর চিড়িয়াখানা বাঙালিদের কাছে কিন্তু একটি জনপ্রিয় পিকনিক স্পট হয়ে উঠেছে। তোমরা এখানে জীবজন্তু দেখার পাশাপাশি এখানে পিকনিকও করতে পারবে, তবে খাবার কিন্তু বাইরের থেকে বানিয়ে এখানে আনতে হবে। এখানে সবাই মিলে একসাথে বসে আড্ডা মেলে অনেকক্ষণ সময় ধরে খাবার খেতে পারবে। আশা করব যে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়ার পরেও পিকনিকের সেই ফিলটা তোমরা পাবে। আমরা এখন রয়েছি পাখির খাঁচার সামনে। এখানে নাম না জানা অনেক প্রজাতির পাখি রয়েছে। পাখিগুলো দেখো কত সুন্দরভাবে ডানা ঝাপটাচ্ছে, কত সুন্দরই না লাগছে দেখতে।
এবার আমরা চলে এসেছি চিতল হরিণের কাছে। হরিণগুলো দেখো খুবই ছোট। তো এই হরিণের বিশেষত্ব হচ্ছে এদের দুইয়ের অধিক শিং রয়েছে, যেমন তিনটে চারটে করে শিং এদের দেখা যায়। এই হরিণগুলো কিন্তু চিতল হরিণ না, এগুলো হলো সাধারণ হরিণ। চিতল হরিণ এর পাশেই রয়েছে। এখানে একটা কুমিরকে আমরা দেখতে পাচ্ছি যে এখন রোদ পোয়ানোয় ব্যস্ত রয়েছে। তো বন্ধুরা, ভিড়ের মধ্যে ভিডিওটা আর বড় করতে পারলাম না, তো এতটাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে।